চৌধুরী, পিতার নাম আলহাজ সৈয়দ আলী মাদবর, মাতার নাম আলহাজ জামাল খাতুন, গ্রাম বড়গোপ মনোহরখালী, কুতুবদিঘিয়া কক্সবাজার। এম এ আজিজের নেতৃত্বে কুতুবদিঘা থানা আওয়ামী লীগ গঠিত হয়। আত্মানতে আলাম খান সভাপতি, আমি সম্পাদক। সত্তরে উঠে আবার মোনাফিকি করে মুসলিম লীগে চলে যাওয়ায় সত্তর ইংরেজিতে এম এ আজিজের নেতৃত্বে বড়গোপ বাজারে এক জনসভা হয়েছিল। সে জনসভাতে আমাকে সম্পাদক মুসলিম খান সাহেবকে সভাপতি করে কমিটি গঠন করা হয়েছিল। তখন থেকে আমি এবং মুসলিম খান সাহেব আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য কুতুবদিঘার আনাচে কানাচে ঘুরেছি, কুতুবদিঘার আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আলাপ করেছি, যোগাযোগ করেছি, এই আতাউর রহমান খান কাইসের প্রতিনিধিত্ব করেছি। বঙ্গবন্ধুকে বলেছিলাম, বঙ্গবন্ধু আপনি যদি আতাউর রহমান কাইসেরকে নমিনেশন দেন আমরা ইনশাআল্লাহ জিততে পারব। আমি এম এ আজিজ আমাদের আমাকে ছোটো ভাই হিসেবে জানতেন, এই খন্দিগিরি পারাজনার বাসা আজিজ মিয়ার বাসাতে আমি অনেকবার গেছি। আজিজ মিয়া আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। আজিজ মিয়ার সঙ্গে লাস্ট দেখা হলো 3 জানুয়ারি, বঙ্গবন্ধুর শপথ দিবস করছিলেন ঢাকাতে, আওয়ামী লীগ এমএলএ এমপিদের নিয়ে শপথ দিবস করছিলেন। শপথ দিবসে উনি আমাকে ফোটেল ফুলবাড়িতে থাকতেন, হোটেল ফুলবাড়িতে নিয়ে এসলেন, খাওয়াইলেন টাওয়াইলেন, বলে যে আমি চলে যাচ্ছি। তখন ইয়ের শীতে গণ্ড আর সন্দীপের বড় হয় নাই, হোস্টেলের ওই যে সাইক্লোন হয়েছিল, সাইক্লোন ওটা আমি চলে যাচ্ছি, আমি সন্দীপ যাব, আর দেখা হয়নি। বাংলাদেশ যুদ্ধকালীন সময়ে যখন যুদ্ধ আরম্ভ হলো, বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করলেন, তখন আমরা লোকাল আনসার কমান্ডারকে অর্গানাইজ করে আমরা থানা আক্রমণ করে থানা আরাম সেমিনেশন আমরা সংগ্রহ করি, আমাদের আয়ত্তে নিয়ে আসি। আমরা তখন লোকালি কিছু ট্রেনিং আমরা বলেছেন নেভি আওয়ামী লীগ নেতা, সে নেভি রিটায়ার ছিল, তার নেতৃত্বে আমরা গিয়ে সংগঠিত করি। তখন কিছুদিন পরে যখন অবস্থা বেগতিক দেখতে পেলাম, আমরা মনে করলাম যে এখানে থাকা সম্ভব হবে না, এটা আইসোলেটেড একটা দ্বীপ, এখান থেকে কোথাও যাওয়া সম্ভব হবে না। তখন আমি হাফেজ আহমদ ছাত্র ছিলাম হাফেজ আহমদ, আমরা ইয়েতে রাজাহারিতে ওই আতাউর রহমান খান কাইসের ক্যাম্পে গিয়ে উঠি, চট্টগ্রামের ইসলাম মিয়ার সঙ্গে আমাদের দেখা হয়। তখন আমরা সেখানে কয়েকদিন অবস্থান করার পরে বুঝলাম যে এখানেও নিরাপদ নয়, তখন আমরা ফুসুরির দিকে যাত্রা করলাম। ফুসুরির থেকে আমরা কিছু ট্রেনিং দিয়ে সুলতানের কবিরের নেতৃত্বে আমরা ট্রেনিং নিয়ে আমরা বাঁশখালী মুখে যাত্রা করছিলাম। বাঁশখালী থেকে ফেরার পথে আমরা রাজাকে বাধার সম্মুখীন হই, আমাদের সামনে তারপর দিন আমরা পিছনে পাহাড়ে গিয়ে ট্রেনিং নিই, ক্যাম্প স্টাবলিশ করি,
সেখান থেকে আমরা আমাদের বুক দেখি, বুক দেখি আমার একজ্যাক্ট খেয়াল নাই, বুক দেখি আমরা যাত্রা করি। সেখান থেকে আমরা অ্যাডভোকেট জহিরুল ইসলাম আতাউরহমান খান কেসার, তারপরে আরও কারা কারা ছিল, পরে পরে আবার আমরা মুজিব বাহিনী প্রধান ছিল সালাউদ্দিন মাহমুদ, সালাউদ্দিন মাহমুদের সঙ্গ কক্সবাজারের দিকে নিয়ে আমরা নানা জায়গায় ঘুরি, যেদিকে যাই সেদিকে অর্গানাইজ করার চেষ্টা করি। সিক্সটিন ডিসেম্বরে আতাউরহমান খান কেসার, তারপরে আখতারুজ্জামান চৌধুরী ছকরিয়ার, ছকরিয়ার ফেসিয়ালি নাকি, তারপর আজিজ মিয়ার ছেলে মঞ্জুর, মঞ্জুরুদ্দিন জাহিদ মঞ্জুর, তারপরে আরো হারো হারা খেলেন গিয়ে আমরা পাকিস্তানি ফ্ল্যাগ পরাইয়ে বাংলাদেশের ফ্ল্যাগ উত্তোলন করছিলাম। তখন থেকে আমরা আমাদের আয়ত্তে নিয়ে গেছিলাম। তখন আমরা সুসংগঠিত করে আইন শৃঙ্খলা থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমার নিয়ন্ত্রণে ছিল। মুসলিম খান সাহেব খুব ভালো লোক ছিলেন, উনি মারা গেছেন, আমি নিয়ন্ত্রণ করতাম। বাংলাদেশ বিরোধী শাসন চলছিল, বঙ্গবন্ধুর মৃত্যুর পরে যারা ক্ষমতা ছিল তারা তো সব স্বাধীনতার বিপক্ষের লোক ছিল, তারা সব সময় স্বাধীনতা যাতে নস্যাৎ হয়, স্বাধীনতা যাতে টিকতে না পারে, বৃহত্তর রাষ্ট্রে পরিণত হয়, এটাই সবাই চেষ্টা করছিল। কাজেই তখন তো এই মিল ছিল না, কিছুরই মিল ছিল না। আর বঙ্গবন্ধুর মৃত্যুর পরে তো হেফাজত হয়ে গেছিলো, 15ই আগস্টের পরে বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে কোরবানির ঈদের আগে রাজ্যোদয় আমাকে গ্রেফতার করা হলো। আমি এটাকে প্রতিবাদ করেছি, স্বামী প্রতিবাদ মানে যেখানে সেখানে বললে প্রতিবাদ করতাম আর কি, নিয়ে হয়েছে অনেকগুলো করতে করা হয়েছে, বঙ্গবন্ধুকে ব্রুটালি মার্ডার করা হয়েছে। কক্সবাজার নিয়ে গেল, কক্সবাজার থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম জেলখানা গিয়েছিল অধ্যাপক ফুলিন দে, এম এ মান্নান, আতাউরহমান খান কেসার, নোয়াহাড়ের কিছু এমপি নাম ভুলে গেছি, সৈয়দ মোহাম্মদ লোক আমাদের সঙ্গে ছিল, আনোয়ার আবার ইদ্রিস, ইদ্রিস আমাদের সঙ্গে ছিল, আরও কারা কারা ছিল খেয়াল নাই। এখন তো সোনার বাংলা বলতে গেলে সোনার বাংলায় এখন শেখ হাসিনা করতেছে, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতেছে শেখ হাসিনা, কিন্তু কিছু লোক এখনো হাইব্রিড আওয়ামী লীগে না আসলে আরও সুন্দর হইত, আরও ভালো হইত, শৃঙ্খলা ফেরত আসত, আইন শৃঙ্খলার উন্নতি হইত, দেশের উন্নতি হইত, মানুষ সুখে শান্তিতে থাকতে পারত। কিন্তু কিছু লোক অনুপ্রবেশ করে একে দলকে নষ্ট করে দিচ্ছে। আপনারা সিনসিয়ারলি দেশকে ভালোবেসে দেশ যাতে উন্নতি হয়, দেশ যাতে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এইভাবে যদি আপনারা চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ দেশ উন্নতি হবে, দেশ উঁচু করে দাঁড়াবে, দেশ সুদৃঢ় হবে, আইনশৃঙ্খলার উন্নতি হবে, সমস্ত কিছু হবে যদি আপনারা সিনসিয়ার হন। আমার নাম দিলওয়ারা বেগম, আমার স্বামীর নাম সালেহ চৌধুরী, তার আর বেলা এর ভিতরে বউ ব্যাগ গিয়ে গিয়ে আত দুগো ফো আছে, আসি না ঘুমাই না, কষ্ট করি করতে বাইরে গিয়ে শহরে বাইরে গিয়ে মানুষ আই ঘর ঠর বাঙি ফেলে গিয়ে দরজা জানলা বিল্ডিং পুরা রুবান বান্ধা গিয়েছি, বান্ধা গিয়ে লাই মানুষ এসেছি, ব্যাগ ভাঙি ফেলে গিয়ে যা গড়ালে তেরা একবার ঝাড়তে পাই এসে দূর ফলে না বিয়ার মুসলিম লীগ তো আমার বাড়িতে এই সালে মধ্যে জনা শিখতে গিয়া আওয়ামী লীগ ফল আগর ফোড়ার দিবে না, তারা বউকে দৌড়ে নিয়ে বাইক দিয়ে নিয়ে আর দেখি না আর খুব দূরে গিয়ে লাগিয়েছিলাম মানুষের জাঙ্গা নতুন ডরে মানুষের মধ্যে তোরা জাঙ্গা দিলে আর মারি লাগবে ধরি আর
বুঝি থাকতাম খনিককে জানি তখন কে তুই থাকতে আমি যে গরু দুয়ারে থাকতাম দেরি শান্তি নিয়ে এসেছিল I don't want to make a choice.